আবারও আটক দুই বাংলাদেশি। জানা যায়, শনিবার রাতে রাজধানী চন্দ্রপুর আইএসবিটি সংলগ্ন এলাকায় দুজন ঘোরাফেরা করছিল। তখন পুলিশ অভিযুক্ত দুই বাংলাদেশিকে আটক করে। পূর্ব আগরতলা থানার ওসি জানান, গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের নাম মোহাম্মদ হাসিম ও নিজানুল রহমান। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কী কারণে আগরতলা শহরে তারা বেআইনিভাবে প্রবেশ করেছে তা এখনও জানতে পারেনি পুলিশ। তবে দুর্গাপূজার আগে এইভাবে শহরে প্রবেশ করা নিয়ে জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুইজন বাংলাদেশি অনুপ্রবেশকারী মিজানুর রহমান আর মোহাম্মদ হাসিব, তাদেরকে গতকালকে রাত্রেবেলা আমরা আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা খবর পেয়েছি যে ওরা আমাদের আগরতলা শহরে প্রবেশ করে ভিন রাজ্যে বাড়ি দেওয়ার জন্য বা আগরতলা শহরের আশেপাশে কোনো ধরনের ইয়ে করার জন্য ওরা এসেছে। ওদেরকে আমরা পাকড়াও করেছি এবং তাদেরকে আমরা অ্যারেস্ট করে স্পেসিফিক কেস নিয়ে আজকে তাদেরকে আমরা কোর্টে উপস্থিত করছি। কী কারণে তারা এসেছিল কিছু কি তারা সমস্ত জিনিস জানার জন্য আমরা তাদেরকে পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করেছি ইন্টারোগেশন করার জন্য। প্রাথমিক তদন্তে কোন দিকে এসেছে তারা কোন সাইডটা ইউজ করেছে আসলে এটা ইনভেস্টিগেশনের প্রক্রিয়াতে সব কিছু বের হয়ে আসবে। আরও কি আছে এরকম সময়ে তাদের সঙ্গে তো তারা তো দুজন এসেছে আরও কত থাকবে তারা উইদাউট হেল্প কীভাবে এসেছে আসলে কিছু পাওয়া গেছে তাদের সঙ্গে ভারতীয় কিছু টাকা পাওয়া গেছে যা যত সামান্য টাকা ট্রাভেল করার জন্য আর মোবাইল পাওয়া গেছে এখানে কোনো রিলেটিভ রয়েছে কি কিছু জানা গেছে সমস্ত কিছু ইনভেস্টিগেশনে বেরিয়ে আছে। নাম তো হচ্ছে মিজানুর রহমান বাংলাদেশের নেত্রকোনা ডিস্ট্রিক্ট আর মোহাম্মদ হাসিব তারা দুজনই বাংলাদেশের নাগরিক চন্দ্রপুর এলাকা আইএসবিটির আশপাশে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।